তৃণমূল প্রার্থীর স্বামী সহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠল বাম কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল প্রার্থীর স্বামী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল বাম কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে নওদা ব্লকের কেদারচাঁদপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভিকুতলা গ্রামে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কর্মী ভাসারুল শেখের অভিযোগ, এদিন বেশ কয়েকজন বাম কংগ্রেস কর্মী তাদের একা পেয়ে মারধর করে। তিনি বলেন, আমরা তিন চারজন ছিলাম, সেই সময় কয়েকজন কংগ্রেস ও বাম কর্মী এসে আমাকে ভোটের কথা বলে, আমি তৃণমূল করি বলাতে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়, এরপরই মারধর করে। মারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানস ল্যান্ড। আমি বাড়ির সামনে বসছিলাম, ওরা ভোট তো দেখে কংগ্রেসকে দিতে হবে, তো আমি তো দীর্ঘদিন ধরে টিএমসি করছি, সেই কারণে বললাম যে কংগ্রেসকে ভোট দিতে পারবো না, এইভাবে আমি বাদনবাদ করি। তারপরে ওরা বলছে তোর খবর আছে, আমি ওদেরকে বলেছি হ্যাঁ আমার যা খবর আছে আমি দেখে নেবো, আমি একটু এইভাবে বলেছিলাম। বলার পরে ওরা রেগে গিয়ে মারধর শুরু করে দেয়। ওদের মধ্যে একটা ছেলে আমাকে ধরেন ওই পিস্তল মাজায় গুজাছিল, বাইর করে আমার হাতে বাড়ি মারে, ওখান থেকে আমি ভয়ে পালিয়ে যাই। তৃণমূলের দাবি, অভিযুক্তরা হাত সিম্বল দেওয়া গেঞ্জি পরে হামলা চালায়। তাদের আরো অভিযোগ, বাম কংগ্রেস জোটের সদস্যরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভিকুতলা পশ্চিম পাটে ওখানে কংগ্রেস সিপিএম নির্দল এরা একত্রিত হয়ে আমাদের গ্রামে ওরা সন্ত্রাস তৈরি করার একটা পরিকল্পনা তৈরি করেছে, এবং সেই সন্ত্রাস পরিকল্পনা মাফিক তারা এলাকা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এবং জোর করে ভোট করার একটা চেষ্টা চালাচ্ছে। সেখানে আর্মস ব্যবহার করছে এবং মানুষজনকে সুযোগ পেলে একা তাদেরকে ভয় দেখিয়ে গুলি করব, ভোট আমাদেরকে দিতে হবে, এই যে একটা সন্ত্রাস তৈরি করে একটা অশান্তি সৃষ্টি করছে এলাকায়, তার প্রতিবাদে আজকে আমাদের চারজন কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধর করেছে এবং আর্মসের বাড়িতে হাতটা তার খাম হয়ে গেছে এবং তার জামা ছিঁড়ে গিয়েছিল। গ্রামে আরো দুজন মার খেয়েছে এবং আমরা চাই যে শান্তিপ্রিয়ভাবে ভোট হোক এবং মানুষ রায় দেবে, এটাই আমরা চাই। তাই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নওদা। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।